সালামু আলাইকুম হ্যালো ভাইয়ার সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে কোনো ভিডিও ফুটেছে কালার দিয়ে একটু খুব সুন্দর বানিয়ে ফেলতে পারবেন তো আসলে এই ভিডিওটি অনেকে জানেন এই তারপর আমি এই ভিডিওটি করতে হচ্ছে আমার এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করছিল সেজন্য তার একটা চ্যানেল আছে এটার নাম হচ্ছে মজারেন্টি আপনারা ইউটিউবে গিয়ে মজারেন্টি লিখে সার্চ করলে ও চ্যানেল আসবে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো ভিডিও মূল ভিডিও শুরু করার আগে একটা কথা না বললে নয় যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমাদের নতুন নতুন টেক ভিডিওগুলো আপনারা সবার আগে পাবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন তো সোলুন ভিডিওটি শুরু করি তো কালার আপনারা আপনাদের ভিডিওতে কালার দেওয়ার জন্য বেস্ট অ্যাপস হচ্ছে আমার জানা মতে কাইন মাস্টার তো কাইন মাস্টার অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে গিয়ে কায়েন্ট মাস্টার লিখে সার্চ করলে আপনারা কাইন মাস্টার এফটি চলে আসবে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমাকে আর ডাউনলোড করতে হচ্ছে না সিম্পলি আপনারা কায়েন্ট মাস্টার সফটওয়্যারটি ওপেন করে দেবেন তা আমি ওপেন করে দিলাম কায়েন্ট মাস্টার সফটওয়্যারটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এই যে এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নটিতে ক্লিক করবেন তো আমি ফ্লাস চিহ্নটিতে ক্লিক করে দিলাম তারপরে আপনাদের সামনে এরকম দুইটা ইন্টারফেস আসবে তো আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এম টি প্রজেক্ট এম টি প্রজেক্টটিতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখান থেকে মিডিয়া ব্রাউজারে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের মিডিয়া ব্রাউজার থেকে এখানে যে ভিডিওটি কালার করতে চাচ্ছেন সেই ভিডিওটি নিয়ে আসবেন তো আমি এখানে আমার এন্টারটেনমেন্ট চ্যানেলের একটা ভিডিও আমার এখানে আছে তা আমি এখান থেকে আচ্ছা সেই ভিডিওটা না আরেকটা ভিডিও নিচ্ছি এখানে আমাদের বাজার ওয়াজ মাহফিলের একটা ভিডিও আছে এই ভিডিওটা আমি নিলাম নেওয়ার পর আপনারা এখানে এই যে কনারে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন এই টিক চিহ্নটিতে ক্লিক করবেন আমি টিক চিহ্নটিতে ক্লিক করলাম তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে ভিডিওটির লেয়ার দেখাবে তো আপনারা ভিডিওটির ফলে একবার টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে তো আপনারা এখান থেকে একটু উপর দিকে টানবেন টানার পর এখানে কালার ফিল্টার আছে আপনারা কালার ফিল্টার থেকেও কালার করতে পারেন কালার ফিল্টার গিয়ে এভাবে কালার উপর ক্লিক করবেন তবে কালার ফিল্টার থেকে ক্লিক করে কালার করলে এখানে আপনাদের ফুল কালারটা আসে না সেজন্য আপনাদেরকে আমি দেখাবো আজকে কিভাবে কালার অ্যাডজাস্ট করতে হয় কালার অ্যাডজাস্টের জন্য আপনাকে চলে আসতে হবে আর একটু নিচে নিচে আসার পর এখানে একটা অপশান আছে কালার অ্যাডজাস্টমেন্ট কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখানে কালার অ্যাডজাস্ট করার জন্য এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন বা ব্রাইটনেস একটু বাড়িয়ে দিতে পারেন এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ভিডিওতে কালার দিতে পারেন তো কালার দেওয়ার জন্য সবচাইতে ভালো অ্যাপস আমার মনে হচ্ছে কাইনমাস্টার এই যে আমার ভিডিওটি খুব খারাপ ছিল এখন কালার দেওয়ার পর অনেক সুন্দর দেখা যাচ্ছে তো কালার হয়ে গেলে আপনারা এই টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নটিতে ক্লিক করবেন তো আমি চিহ্নটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওটা সেভ করার জন্য যে এখানে শেয়ার আইকন দেওয়া আছে এই শেয়ার আইকনটিতে এবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আপনারা এখানে সেভ টু গ্যালারি লিখে আছে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম ফরম্যাটগুলো আসবে ফুল এসডি তারপর এখানে আছে আলট্রা এইচডি ফুল এসডি তারপর এইচডি তারপর মিডিয়াম কোয়ালিটি তো আপনারা যে কোনো কোয়ালিটিতে সেভ করে নিতে পারেন তো কালার অ্যাডজাস্ট করার জন্য আরেকটা অ্যাপস আছে সেটা হচ্ছে ফায়ার ডিরেক্টর তো আমি ফায়ার ডিরেক্টর থেকে কীভাবে কালার অ্যাডজাস্ট করতে হয় সেটা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি যদিও একটু বড় হয় আপনারা একটু ভালো করে ভিডিওটি পুরো দেখবেন তো আপনারা ফায়ার ডাইরেক্টর অ্যাপসটিও আপনারা প্লে প্লেিস্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে রেখেছি তো ফায়ার ডাইরেক্টর অ্যাপসটি ওপেন করে দেবেন ওপেন করার পর একটু লোডিং হচ্ছে ফার ডাইরেক্টর অ্যাপসটি একটু এম বিবিসি সেজন্য একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আপনাদের সামনে একটু লোডিং হচ্ছে আমার মোবাইলটা র্যাম কম থাকার কারণে তো সামনে একটু এরকম একটা ইন্টারফেস এসে এসটি ওপেন হবে তারপরে অ্যালাউ চাইতে পারে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনারা লেটার এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এই যে নিউ প্রজেক্ট লেখা আছে এই নিউ প্রজেক্টটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে আপনাদের গ্যালারি শো হবে তো আপনারা গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে আসবেন আমি সিম্পলি আমার সেই ভিডিওটি নিয়ে আসলাম আনার পর আপনারা ভিডিওটিতে একবার টাচ করবেন ভিডিওটিতে টাচ করার পর এই কর্নারে একটা ফ্যান আইকনের মতো চলে আসবে তো আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন এই যে এই কালার অপশনটিতে একটা টাচ করবেন আমি কালার অপশানটিতে টাচ করলাম

অ্যাডজাস্ট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে এই যে এই কর্নারে থ্রি ডট মিনু আছে এই থ্রি ডট মিনুতে ক্লিক করবেন একটি ক্লিক করার পর আপনাদের সামনে ডেফেস আসবে তো আপনারা কন্ট্রাক্ট এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন ব্রাইটনেস এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার করে তারপর আপনারা এখানে ভিডিওতে একবার টাচ করবেন আপনাদের কালারটা হয়ে গেল তো এইভাবে খুব সহজে আপনারা কালার করতে পারেন তো ফার ডাইরেক্টর থেকে যারা সেভ করতে জানেন তারা তো জানেন যারা জানেন না সেভ করার জন্য এই যে এই কর্নারে চিহ্নটিতে ক্লিক করবেন এই চিহ্নটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দুইটা লিখে আসবে তারপর আপনারা এখানে সেভ ভিডিও সরি সেভ প্রজেক্ট এবং ফোরক্ট ভিডিও আপনারা ফোরক্ট ভিডিওটি ক্লিক করে আপনাদের ভিডিওটি মেমোরিতে সেভ করার জন্য এই যে সেভ টু গ্যালারি এসডি কার্ড এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে আলট্রা এসডি ফুল এইচডি এসডি আপনারা যে কোনো ফর্ম্যাটে সেভ করে নিতে পারেন তো আমি তে করার জন্য তে ক্লিক করবেন তে ক্লিক করবেন তারপরে এখানে পাশে যে প্রোডাক্ট আছে এখানে ক্লিক করবেন তো সেভ হতে থাকবে তো আমার যেহেতু প্রয়োজন আমি এটা সেভ করছি না আমি ক্যান্সেল দিয়ে দিলাম তো সিলেসকে ভিডিও ভিডিওটি হয়তো একটু লং হয়ে গেছে তো সরি বন্ধু আমি আসলে দুটো অ্যাপস থেকে দেখাতে গিয়ে একটু ভিডিওটি বড় করে ফেলেছি তার জন্য দুঃখিত তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো বিষয় যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টে জানাবেন এছাড়াও আরও আপনারা যদি একজনের রিকোয়েস্ট করেন আমি একজনের জন্য আপনাদের জন্য ভিডিও বানাবো যেমন আমার এই বন্ধুটা রিকোয়েস্ট করছিলো আমি বানিয়ে ফেলেছি আর একটা আমার ছোটো ভাই রিকোয়েস্ট করছিলো গত এই আমি সেটাও বানিয়ে ফেলছি তো আপনারা এক একটা কমেন্ট করবেন আমি আপনাদের জন্য একটা করে ভিডিও দিতে চেষ্টা করব তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা আপনাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ